ওপো তাদের মিড রেঞ্জের নতুন কে সিরিজের স্মার্টফোন উন্মুক্ত করতে যাচ্ছে। অসাধারণ সব ফিচার নিয়ে ফোনটি রিলিজ হবে খুব শীঘ্রই। সো আজকের এই ভিডিওতে দেখাবো ফোনটির কী কী ফিচার থাকছে, ফোনটি কেমন হবে এবং ফোনটির বাংলাদেশ প্রাইস কত হতে পারে। এছাড়া জানাবো ফোনটি কবে রিলিজ হবে। সো ভিউয়ার চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ফোন রিভিউ সবার আগে পেয়ে যান। প্রথমে দেখে নিয়ে ডিসপ্লে সেকশন। ডিসপ্লেতে দেওয়া হচ্ছে নজুক্ত 6.4 ইঞ্চ 19:5:9 এসপেক্ট রেশিও সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ডিসপ্লেটি খুবই চমৎকার হবে। ফোনটির রেজুলেশন 1080x2340 পিক্সেলস। ফোনটির 84% বডি টু স্ক্রিন রেশিও। এর বিপিআই 403 ডেন্সিটি। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। তবে বডি সেকশনে গেলে দেখা যাবে এতে কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। এছাড়া ফোনটিতে থাকছে ডুয়েল সিম স্লট, তবে এতে থাকছে না মাইক্রো এসডি স্লট। ফোনটি শুধুমাত্র দুটি ভ্যারিয়েন্টেই পাবেন, তা হলো 464 এবং 664। এবার আসা যাক এর হার্ডওয়্যার সেকশনে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 2.0 GHz অক্টোকোর প্রসেসর এবং সিস্টেম হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, যা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। জিবিতে থাকছে অ্যাড্রেনো 512। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ভার্সন এবং কালার ওএস 5.2। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে গেলে দেখা যাবে ডুয়েল ক্যামেরা যুক্ত 16 MP প্লাস 2 MP ক্যামেরা, যার অ্যাপারচার 1.7, সাথে থাকছে ডেপথ সেন্সর। এছাড়াও 30 FPS-এ 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এরপর সেলফি ক্যামেরাতে দেওয়া হচ্ছে 25 MP ক্যামেরা, যার অ্যাপারচার 2.0, তবে সেলফি ক্যামেরাতেও 30 FPS-এ ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে আদার ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং প্রয়োজনীয় সব সেন্সর। তবে মজার বিষয় হচ্ছে ওপো F9 এর মতোই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি স্ক্রিনের ভিতরে থাকবে। এছাড়া এতে 3.5 mm অডিও জ্যাকও থাকছে। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 3500 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, তবে বলা হয়নি এটি কুইক চার্জিং সিস্টেম থাকছে কিনা। ফোনটি দুটি কালারে অ্যাভেলেবল পাবেন, ব্লু এবং রেড কালারে। ফোনটির দাম ইউরোপের প্রাইস অনুযায়ী 250 ইউরো, যা বাংলাদেশে 22-25 হাজার টাকার মধ্যে। এছাড়া ফোনটি অক্টোবরের শেষের দিকে রিলিজ হবে, তবে বাংলাদেশে আসতে আরও দেরি হতে পারে। সবই ওর সেই ছিল আজকের এই ফোনটি সম্পর্কে। যদি কোনো তথ্য মিস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।